সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার অত্যন্ত ভালো কাটুক, আনন্দে কাটুক, সবাই সুস্থ থেকো, আনন্দে থেকো, এটাই কামনা করি। তো চলো আজকের ভিডিওটা তো অবশ্যই শুরু করব। আজকে কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট আছে, হিউজ কিছু ট্রান্সফার আপডেট আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব এক এক করে। এসসি ইস্ট বেঙ্গল, এটিকে মোহনবাগান সবারই আপডেট আছে এবং বড় বড় আপডেট। হাই বন্ধুরা, ফুটবল বাণীর আরও একটা নতুন এবং এক্সক্লুসিভ এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। 2022 সালের প্রথম এপিসোড, অবশ্যই আগের বছরের মতো তোমরা আমাদের পাশে থেকো, সাপোর্ট করো, এটাই কামনা করব নতুন বছরে। আমরাও তোমাদের জন্য রেগুলার ইন্ডিয়ান ফুটবলের কিন্তু আপডেট নিয়ে অবশ্যই আসব। তো চলো বন্ধুরা, এখানে আর একদমই কথা বাড়াচ্ছি না, সরাসরি আজকের মেন মেন টপিকগুলোতে যাওয়া যাক। তো বন্ধুরা, প্রথমেই আসা যাক আইএসএলের রিজার্ভ লীগের আপডেটে। আইএসএলের ডেভেলপমেন্টাল লীগ যেটা হতে চলেছিল এই সিজনে, তোমাদেরকে জানিয়েছিলাম, সেটা কিন্তু করোনার জন্য কিছুটা পিছিয়ে যাচ্ছে। প্রথমে যেটা আপডেট ছিল, জানুয়ারি মাসের লাস্টের দিক থেকে শুরু হতে চলেছে আইএসএল রিজার্ভ লীগ, অর্থাৎ রিজার্ভ টিমরা এই লিগে খেলবে। কিন্তু করোনার কারণে যেটা অফিসিয়াল আপডেট পাওয়া যাচ্ছে, আইএসএলের রিজার্ভ লীগটা কিন্তু শুরু হতে চলেছে ফেব্রুয়ারি মাসের 16 তারিখ থেকে এবং টুর্নামেন্টটা চলবে মার্চ মাসের 23 তারিখ অবধি। এখন অবধি এটিকে মোহনবাগান, বেঙ্গালুরু এফসি, চেন্নাই এফসি, এফসি গোয়া, হায়দ্রাবাদ এফসি, জামশেদপুর এফসি, মুম্বাই সিটি এফসি, কেরালা ব্লাস্টার্স এফসি এবং রিলায়েন্স ফাউন্ডেশন, তারা কিন্তু এই লিগে খেলার জন্য এখন অবধি কনফার্মেশন দিয়েছে। তবে বাকি আইএসএল টিমরা এখন অবধি কনফার্ম করেনি, অর্থাৎ এসসি ইস্ট বেঙ্গল, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, ওডিশা এফসির মতো টিমরা। এবং এখন অবধি যে কনফার্ম আপডেট, এই 8টা আইএসএল টিম এবং রিলায়েন্স ফাউন্ডেশন, তারা কিন্তু পুরোপুরি কনফার্ম এই টুর্নামেন্ট খেলার জন্য। তো বন্ধুরা, এবার আসা যাক কেরালা ব্লাস্টার্স এফসির আপডেটে। কেরালা ব্লাস্টার্স এফসির এই সিজনের ফার্স্ট চয়েস গোলকিপার, অর্থাৎ 27 বছর বয়সী গোলকিপার অ্যালবিনো গোমস, তিনি মাত্র 4টে ম্যাচই এই সিজনে খেলতে পেরেছিলেন, তারপর কিন্তু ইনজিওর্ড হয়ে যান। তবে প্রাথমিকভাবে তার ইনজুরিটা যতটা সিরিয়াস মনে হয়েছিল ততটা কিন্তু বর্তমানে নয়, অর্থাৎ অ্যালবিনো গোমস কিন্তু এই সিজনে আবারও কামব্যাক করতে পারেন কেরালা ব্লাস্টার্স এফসির হয়ে, যেটা এক্সপেক্ট করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসে কিন্তু অ্যালবিনো গোমস কেবিএফসির টিমে আবারও জয়েন হতে পারবেন। তো এটা অবশ্যই একটা ভালো খবর বলাই যায় কেরালা ব্লাস্টার্স এফসির জন্য। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় ট্রান্সফার আপডেট, কথা বলতে চলেছি চেন্নাই এফসির ব্যাপারে। চেন্নাই এফসি কিন্তু একদম একটা হিউজ সাইনিং করতে চলেছে, একদম ট্রান্সফার মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে আবারও কিন্তু কামব্যাক করতে চলেছেন চেন্নাই এফসিতে তাদের 19-20 সিজনের চ্যাম্পিয়ন, অর্থাৎ নিরিজাস ভালস্কিস। হ্যাঁ বন্ধুরা, লিথুয়ানিয়ার 34 বছর বয়সী স্ট্রাইকার 2019-20 সিজনে চেন্নাই এফসির হয়ে 20টা ম্যাচে 15টা গোল স্কোর করেছিলেন এবং গোল্ডেন বুট জিতেছিলেন ওই সিজনে নিরিজাস ভালস্কিস। তারপর সেখান থেকে তিনি জামশেদপুর এফসিতে জয়েন করেন লাস্ট সিজনে, এবং সেখান থেকেই আবারও যেটা সবচেয়ে বড় ব্রেকিং আপডেট, নিরিজাস ভালস্কিস কিন্তু জয়েন করতে চলেছেন আবারও চেন্নাই এফসিতে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছো, চেন্নাই এফসি একদম ট্রান্সফার উইন্ডো খোলার সাথে সাথেই এই হিউজ সাইনিংটা কিন্তু কমপ্লিট করে ফেলতে চলেছে, মানে ডিল ডান হয়ে গেছে, যে কোনো মুহূর্তে কিন্তু এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে। এই সিজনে এখন অবধি ভালস্কিস 6টা ম্যাচে 2টো গোল আর 1টা অ্যাসিস্ট করেছেন জামশেদপুর এফসির হয়ে। চেন্নাই এফসির স্ট্রাইকিং অ্যাটাক খুব একটা ভালো যাচ্ছে না, লুকাস গিকিউইচ অর্থাৎ তাদের প্রধান স্ট্রাইকার 8টা ম্যাচে 1টাও গোল স্কোর করতে পারেননি, মাত্র 1টা অ্যাসিস্ট করেছেন। অন্যদিকে রাফায়েল ক্রিভেলারও পুরো সিজনের জন্য রুলড আউট হয়ে গেছেন। তো সেদিক থেকে চেন্নাই এফসির জন্য এটা একটা হিউজ সাইনিং বলাই যায়, কারণ ফ্যান ফেভারিট ফুটবলার আবারও কিন্তু তার ঘরে ফিরতে চলেছেন বলাই যায়। তো এই সাইনিংটা নিয়ে তোমাদের কী মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও। তবে এই সাইনিংটা হওয়ার ফলে এসসি ইস্ট বেঙ্গলের জন্য একটা ভালো খবর আসতেই পারে, ব্রাইট এনোবাখারে। হ্যাঁ বন্ধুরা, ব্রাইট এনোবাখারে, যাকে কিন্তু টার্গেট করেছিল চেন্নাই এফসি। এসসি ইস্ট বেঙ্গল এবং চেন্নাই এফসির মধ্যে একটা লড়াই অবশ্যই চলছিল ব্রাইট এনোবাখারেকে সাইন করার জন্য। তবে এটা অবশ্যই একটা ভালো খবর, যেহেতু চেন্নাই এফসি নিরিজাস ভালস্কিসকে সাইন করতে সক্ষম হয়েছে, আশা করা যায় তারা আর ব্রাইট এনোবাখারেকে কিন্তু সাইন করাবে না। তো সেই কারণে ধরে রাখতেই পারো, ব্রাইট এনোবাখারের এই মুহূর্তে এসসি ইস্ট বেঙ্গলে আসার সম্ভাবনাই সবচেয়ে বেশি, অর্থাৎ খুব অঘটন না ঘটলে ব্রাইট এনোবাখারের এসসি ইস্ট বেঙ্গলে আসার সম্ভাবনা বলতেই পারো একদমই কনফার্ম। আর যদি খুব তাড়াতাড়ির মধ্যে ব্রাইট এনোবাখারের অফিসিয়াল কনফার্মেশন চলে আসে, তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না, অর্থাৎ একদিকে চেন্নাই এফসির জন্য দারুণ খবর, অন্যদিকে এসসি ইস্ট বেঙ্গলের জন্যও কিন্তু ভালো খবর বলাই যায়। এরই সাথে এসসি ইস্ট বেঙ্গলকে নিয়ে আরও একটা বড় আপডেট দিয়ে দেবো।
অ্যাকর্ডিং টু সোহান পোদ্দার, এসসি ইস্ট বেঙ্গলের নতুন হেড কোচ হতে চলেছেন মারিও রিভেরা। হ্যাঁ বন্ধুরা, মারিও রিভেরা লাস্ট নাইটে ভিসা পেয়ে গেছেন ইন্ডিয়া আসার জন্য। শুধুমাত্র তিনি ওয়েট করছেন তার যে আরটিপিসিআর টেস্ট হয়েছিল তার রিপোর্ট আসার, তারপরেই কিন্তু মারিও রিভেরা ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবেন। এবং যেটা এক্সপেক্ট করা যাচ্ছে, সোমবার রাত্রির মধ্যে কিন্তু মারিও রিভেরা গোয়া পৌঁছে যাবেন। অর্থাৎ অ্যাকর্ডিং টু সোহান পোদ্দার, মারিও রিভেরাই হতে চলেছেন এসসি ইস্ট বেঙ্গলের নতুন হেড কোচ এই সিজনের জন্য। 44 বছর বয়সী স্প্যানিশ কোচ মারিও রিভেরা এর আগে ইস্টবেঙ্গলের কোচ ছিলেন। 2018-19 সিজনে ইস্টবেঙ্গলের অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন, তারপর 2020 সিজনে ইস্টবেঙ্গলের হেড কোচও হয়েছিলেন মারিও রিভেরা। তার অবশ্যই ইউএফএ প্রো লাইসেন্স আছে, এবং অ্যাকর্ডিং টু সোহান পোদ্দার মারিও রিভেরার এসসি ইস্টবেঙ্গলে কামব্যাক করা বলাই যায় জাস্ট সময়ের অপেক্ষা। এবং এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও। অন্যদিকে শুভ ঘোষ এসসি ইস্ট বেঙ্গলের আরও এক ফুটবলার, তাকে কিন্তু মেন স্কোয়াডে রাখেননি কোচ ম্যানোলোর ডিয়াজ। এবং সেই কারণে যেটা আপডেট পাওয়া যাচ্ছিল, শুভ ঘোষ আই লিগের ক্লাব রাজস্থান ইউনাইটেডে সাইন করতে চলেছেন। তবে এই মুহূর্তের আরও একটা বড় আপডেট, এসসি ইস্ট বেঙ্গল মোস্ট প্রোবাবলি শুভ ঘোষকেও কিন্তু আবারও স্কোয়াডে ডাকতে চলেছে। তবে হ্যাঁ, শুভ ঘোষ বা মারিও রিভেরা যারাই এসসি ইস্ট বেঙ্গলে জয়েন করবেন বর্তমানে, তাদেরকে কিন্তু সঙ্গে সঙ্গেই টিম পাবে না। অবশ্যই তাদেরকে গোয়াতে এসে একটা ম্যান্ডেটারি কোয়ারেন্টিন পর্ব কাটাতে হবে, তারপরেই কিন্তু মেন টিমের সাথে জয়েন হতে পারবেন শুভ ঘোষ বা মারিও রিভেরা, যার কথাই তোমরা বলো। অন্যদিকে ব্রাইটেরও যদি সাইনিং কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু শুরুতেই তাকে পাবে না, তাকে এসেও কিন্তু বেশ কিছুদিন কোয়ারেন্টিনের মধ্যে থাকতে হবে, অর্থাৎ যেটা ম্যান্ডেটারি কোয়ারেন্টিন পর্ব। তো বন্ধুরা, এই গেল এসসি ইস্ট বেঙ্গল রিলেটেড বড় বড় আপডেটগুলো। এবার সরাসরি চলে আসবো এটিকে মোহনবাগানের আপডেটে। হ্যাঁ বন্ধুরা, এটিকে মোহনবাগান প্রতি বছরই কিন্তু বিশাল বড় বড় চমক দেয়, আর লাস্ট আইএসএল সিজন থেকে তো চমকের পর চমক দিয়ে চলেছে এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট, বিশেষত যদি ট্রান্সফার আপডেটের কথায় আসি। এবং এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতেও কিন্তু তার কিছু বিলম্ব ঘটবে না। এটিকে মোহনবাগান কিন্তু একটা হিউজ সাইনিং করতে চলেছে অ্যাকর্ডিং টু মার্কাস মার্গুলাও, সামথিং ভেরি বিগ। অর্থাৎ সমস্ত আইএসএল ক্লাবকে কিন্তু আবারও একটা বড় চমক দিতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তবে হ্যাঁ, ট্রান্সফার উইন্ডোর একদম শুরুর দিকেই কিন্তু সাইনিংটা কমপ্লিট হবে না বা বড় চমকটা এটিকে মোহনবাগান দেবে না, কিছুটা টাইম অবশ্যই লাগবে। তবে হ্যাঁ, যেটা হতে চলেছে মোহনবাগান সমর্থকদের জন্য কিন্তু একটা হিউজ আপডেট হতে চলেছে। অর্থাৎ সমস্ত টিম নতুন নতুন সাইনিং কমপ্লিট করলেও এটিকে মোহনবাগান একদমই পিছিয়ে থাকবে না, যদিও তাদের অত্যন্ত স্ট্রং স্কোয়াড, তাও কিন্তু এটিকে মোহনবাগান হিউজ কিছু একটা বড় সাইনিং করতে চলেছে, এটাই কিন্তু কালকে মার্কাস মার্গুলাও টুইটের মাধ্যমে জানিয়েছেন, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কি মতামত, এটিকে মোহনবাগান কি হিউজ করতে পারে? আগে তো তোমাদেরকে অনেক হিন্টস দিয়েছি, সেগুলো থেকে যদি তোমরা বলতে পারো অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও। তো বন্ধুরা, এই ছিল নতুন বছরের প্রথম ভিডিও সমস্ত আপডেটগুলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।